পৌষ মাস, বড়দিনের ছুটি হয়ে গিয়েছে। স্কুল, কলেজ, অফিস সবই বড়দিন উপলক্ষে বন্ধ। দীর্ঘদিন ছুটি পেয়ে স্কুল ও কলেজের ছাত্ররাও দেশ বিদেশ থেকে কলকাতার তামাশা দেখার জন্য চলে আসছে। আমারও কাজকর্ম কমেছে, তবে আমার ছুটি খুবই অল্প। দৈনন্দিন কাজগুলো না করলে আমার আর ছুটি নেই। এ সময় একদিন হঠাৎ আমি থানার অফিস ঘরে বসে আছি, এমন সময় টেলিফোনের ঘণ্টা টুং টুং করে বেজে উঠল। কাছে কেউ না থাকায় আমি টেলিফোনের কাছে গেলাম। শুনলাম বড় সাহেব বিশেষ কোনো কাজের জন্য আমায় তলব করেছে। আমিও যত শীঘ্রই সম্ভব তার কাছে উপস্থিত হলাম। সাহেব আমারই অপেক্ষা করছিলেন। আমাকে দেখার সাথে সাথেই বলে উঠলেন, হারকাটি গলিতে একটা খুন হয়েছে, আপনাকে এখনই তার তদন্তে যেতে হবে। সাহেবের কথা শুনে আমি তার কাছ থেকে বিদায় নিলাম ও এক কোয়ার্টারের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হলাম এবং যে বাড়িতে খুন হয়েছে সেই বাড়ির ভেতরে গেলাম। বাড়িটা দ্বিতল। দেখলাম স্থানীয় পুলিশের দারোগাও সেখানে উপস্থিত থেকে অনুসন্ধান করছেন। তিনি আমাকে উপরে নিয়ে গেলেন। উপরে দুটো ঘর, একটা ঘর বাইরে থেকে বন্ধ ছিল। তিনি পকেট থেকে চাবি বের করে সেই ঘরটা খুললেন। ভেতরে প্রবেশ করলাম আমি। দেখলাম ঘরের মাঝে রক্তের নদী বইছে। একজন বৃদ্ধ উপুর হয়ে মেঝের ওপর পড়ে আছে। তার পাশে এক প্রকাণ্ড ছোরার আঘাত। সেই ক্ষতমুখ থেকেও তখনও অল্প অল্প রক্ত বের হচ্ছিল। শরীরের অবস্থা দেখে আমি স্পষ্ট বুঝতে পারছিলাম যে এই বৃদ্ধ অনেক আগেই মারা গেছে। অর্থাৎ দেরি না করে একজন ডাক্তারকে আনার নির্দেশ দিলাম। একজন কর্মচারী চলে গেল এবং আধ ঘন্টার মধ্যেই একজন ডাক্তার এসে আমার কাছে উপস্থিত হল। ডাক্তারবাবু আমাদের পরিচিত। তিনি আসা মাত্রই আমি তাদেরকে সমাদরে তার কাছে নিয়ে গেলাম। তিনি বৃদ্ধের দেহের কাছে গিয়ে বিশেষ যত্ন সহকারে পরীক্ষা করলেন। পরে বললেন, প্রায় ছয় ঘন্টা আগেই এই ব্যক্তি মারা গেছেন। আঘাতের চিহ্ন দেখে স্পষ্ট জানতে পারা যায় যে কোনো ধারালো ছোরা দিয়েই ইনি আহত হয়েছেন। এই দেখুন, এই যে অংশে আঘাত করা হয়েছে তিনি যে আত্মহত্যা করেছেন এরকমটা বোধ হয় না। এর গলায় আঙুলের দাগ দেখে মনে হচ্ছে কোনো লোক এর গলা টিপে ধরেছিল। যেভাবে দাগগুলো দেখা যাচ্ছে তাতে স্পষ্ট বোধ হয় যে ইনি চিৎকার করে সকলকে জাগানোর চেষ্টা করেন, এই ভয়ে ওনার গলা চেপে ধরা হয়। যে ছোরাটা দিয়ে আঘাত করা হয় তার দুই দিকেই ধার। আঘাত এত জোরে করা হয়েছিল যে এই ছুরিটি বৃদ্ধের হৃদয় ও ফুসফুস চিরে দিয়েছে। সুতরাং এর মৃত্যুও যে ঠিক সেই সময় হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। লাশ পরীক্ষা করে ডাক্তারবাবু চলে গেলেন। আমি তখন বেহারাকে ডেকে জিজ্ঞাসা করলাম, এই লাশ কার? ইনি কি তোমার প্রভু? আগে হ্যাঁ, উনি আমার মনিব। আচ্ছা, তো এ বাড়িতে আর কে থাকে? এনার এক কন্যা ছাড়া আর কেউ থাকে না। কোথায় সে? বলতে পারি না। তুমি কতদিন চাকরি করো এখানে? প্রায় এক বছর। তোমার প্রভু কি কাজ করতেন জানো? ওই থিয়েটারে কি যেন করতেন। ওনার মেয়ের বিয়ে হয়েছে? বিয়ে? আগে না। বেহারার মুখের ভঙ্গি ও তার কথা শুনে আমি স্পষ্ট বুঝতে পারলাম যে এই বৃদ্ধের মেয়ে বেশ্যাবৃত্তি করেই থাকে। যখন সে থিয়েটারে কাজ করে তখন অনেক যুবকই এখানে আসে। এটা বিবেচনা করে আমি পুনরায় জিজ্ঞাসা করলাম, এখানে কোনো বাবু আসে নাকি? বেহারা কিছুক্ষণ কোনো উত্তর দিল না, তারপর বলল, থিয়েটার রাত্রি ছাড়া প্রায় প্রতি রাতে এক জমিদার বাবু এখানে আসতেন, এক সপ্তাহ হলো তিনি আর আসেন না। কেন? সে কথা তো আমি বলতে পারি না। তাদের মধ্যে কি কোনো ঝগড়াঝাটি হয়েছিল নাকি? আগে জানি না। জমিদারবাবুর নাম কি? তার ঠিকানা কি? ওই নাম মোহিত কুমার, বাড়ি হ্যাইসন রোডে। তার মেয়ের নাম কি? মালতী। মালতী কি ওই বৃদ্ধের পালিত কন্যা? শুনেছি ইনি কি মালতীকে বাল্যকাল থেকেই লালন পালন করছেন। নিজের মেয়ে হলে সে কখনই তাকে ওই থিয়েটারে কাজ করার অনুমতি তো দিত না। মোহিত কুমার কতদিন এখানে যাতায়াত করছেন? এ প্রায় ছয় মাস হবে। শুনেছিলাম তিনি নাকি মালতীকে বিয়ে করার জন্যে আগ্রহী ছিলেন, কিন্তু তারপর কি হলো বলতে পারছি না। মোহিত কুমারের সাথে মালতীর কি বিয়ে হয়ে গেছে? এখনও তো হয়নি, যদি গোপনে আর কোথাও হয়ে থাকে তাহা বলতে পারি না। মালতী এই বৃদ্ধের সাথে কীরকম ব্যবহার করে? তাদের মধ্যে ভাব কেমন? বেশ সৎ ভাব ছিল,
কিন্তু ইদানিং বোধহয় তাদের মধ্যে কোনোরকম মনোমালিন্য ঘটেছে। আগে মালতীকে কখনো অবাধ্য হতে দেখিনি, কিংবা এই বৃদ্ধের সাথে তর্ক করতেও শুনিনি, কিন্তু ইদানিং মালতী প্রায়ই ওনার কথার উপর কথা বলে। গত রাতে আর কোনো লোক এখানে এসেছিল? না, কাল বুধবার গিয়েছে, থিয়েটার ছিল। কালও কি তারা থিয়েটারে গিয়েছিলেন? হ্যাঁ, সন্ধ্যার কিছু পরেই বাবু আমাকে একটা গাড়ি ভাড়া করে আনতে বলেন। গাড়ি আনলে তারা তাতে করে থিয়েটারে চলে যান। বাড়িতে আমি একাই ছিলাম। রাত প্রায় দুটোর সময় আমি বাবুকে দরজা খুলে দিয়েছিলাম। তিনি বাড়িতে প্রবেশ করলে তখন দরজা বন্ধ করে দিই। তখন তিনি আমায় নিষেধ করেন, বলেন যে মালতী এখনও আসেনি, দরজা খোলাই থাকুক। এটা বলে বাবু উপরে গেলেন। আমি দরজা বন্ধ করে দিলাম, কিন্তু একেবারে লাগালাম না। বলা বাহুল্য, আমি তখন অনেক ঘুমন্ত ছিলাম, প্রচুর ঘুম পাচ্ছিল। সুতরাং বাড়ির সদর দরজা ভিজিয়ে খাটের উপর শুয়ে পড়লাম, আর তখনই না গভীর ঘুম পেয়ে গেল। মালতী কখন ফিরে এসেছিল? তিনি তো আর ফিরে আসেননি। তুমি তো গভীর নিদ্রায় ছিলে। মালতী এসেছিল নাকি এসেছিল না তা কেমন করে বুঝলে? তিনি আসলে আমি নিশ্চয়ই জানতে পারতাম। তারপর? তারপর আজ সকালে ঘুম থেকে উঠে বাবুর জন্য চা বানিয়ে তার ঘরে আসি। সেখানে গিয়ে দেখি যেটা, তাতে তো আমার আত্মারাম খাতা ছাড়া হয়ে গেছে। ঘরের মধ্যে রক্তের নদী বইছিল, আর বাবু উপর হয়ে পড়েছিল। আমি ঘরের মধ্যে কোনো কিছুতে হাতটা দিইনি, যেটা যে স্থানে ছিল সেই স্থানেই রাখি, আর থানায় খবর দিই। আচ্ছা, লাশটিকে পরীক্ষার জন্য যথাস্থানে পাঠানো হলো। আমি বেহারাকে সঙ্গে নিয়ে মোহিত কুমার ও মালতীর অনুসন্ধানে বের হলাম। মোহিত কুমারের বাসা জানতাম না বলে পদ্মব্রজে যাওয়ার যুক্তিসঙ্গত মনে করলাম। কর্নওয়ালিস স্ট্রিট পার হয়ে একটা ভদ্রলোকের বাড়ির সামনে কতগুলো আরও ভদ্রলোককে দেখতে পেলাম। মোহিত কুমারের কথা জিজ্ঞাসা করলে তাদের মধ্যে একজন উত্তর দিলেন, কাছেই একটা ত্রিতলা বাসায় থাকেন তিনি। সাথে আরও জানলাম তিনি সত্যি সত্যি পূর্ববঙ্গের একজন জমিদার পুত্র, বাণিজ্য উপলক্ষে কলকাতায় থাকেন। তার বাসাতেই কাপড়ের গুদাম, সেখানে তিনি ও তার কর্মচারীরা ভিন্ন আর কোনো লোক থাকে না। আমি আরও সামনে আগুলাম। মোহিত কুমারের কাপড়ের ব্যবসা জেনে মনে মনে আনন্দিতও হলাম। প্রায় এক কোয়ার্টারের পর মোহিত কুমারের বাসায় পৌঁছালাম। দেখলাম বাড়িটা সত্যিই তিনতলা। বাটির সদর দরজা পার হয়ে দক্ষিণ দিকের একটা প্রকোষ্ঠ হয়ে কয়েকজন ভদ্রলোক বসে বসে কি যেন কথা বলছেন, তাদেরকে দেখতে পেলাম। আমাকে দেখে তারা সাগ্রহে আমাকে অভ্যর্থনা করলেন। পরে আমার দিকে জিজ্ঞাসা করলেন, মোহিত কুমারের সাথে দেখা করতে এসেছি, যদি তিনি এখানে থাকেন একবার অনুগ্রহ করে একটু ডেকে দিন, আমার একটু প্রয়োজন। আমার কথা শুনে একজন ভদ্রলোক আমাকে সাথে নিয়েই উপরে উঠলেন। আমার ইঙ্গিত মতো বেহারা দূরে বাহিরে থাকল। দেখলাম বাড়িটা তিনতলা হলেও ছোট, বোধহয় এক কাটা জমির ওপরেই সেই অট্টালিকা নির্মিত। বাড়িতে কোনো মহিলা মানুষ না থাকায় আমিও নিঃসংকোচেই উপরে উঠলাম এবং সেই ভদ্রলোকের সাথে একটা প্রকোষ্ঠে প্রবেশ করলাম। দেখলাম একটা সম্ভ্রান্ত যুবক একা সেই ঘরে বসে হিসাব নিকাশ করছেন। আমাকে সেই ঘরের মধ্যে ঢুকতে দেখে তিনি আমার সমভিবারী ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন, ইনি কে হরিদাস? ভদ্রলোকটির নাম তাহলে হরিদাস। গলে যজ্ঞ পবিত থাকায় স্পষ্টই প্রতিমান হচ্ছিল যে তিনি জাতে ব্রাহ্মণ। পূর্বোক্ত ব্যক্তির প্রশ্ন শুনে হরিদাস উত্তর বলল, ইনি আপনার সাথে দেখা করতে এসেছেন। পরে আমার দিকে তাকিয়ে বললেন, এরই নাম মোহিত কুমার বাবু, আমরা সকলে উনারই কর্মচারী। এই বলেই হরিদাস চলে গেলেন। মোহিত কুমার আমাকে সাদরে অভ্যর্থনা করে কাছে বসতে বললেন। আমি তার অনুরোধ রক্ষা করলাম। দেখলাম ঘরটা দৈর্ঘ্যে প্রায় 10 হাত। ঘরের ভেতর 6টা জানালা ও 1টা দরজা। আসবাবপত্রের মধ্যে একটা প্রকাণ্ড দেরাজ ও 2টো আলমারি, একখানা বড় আয়না ও 1টা ঘড়ি, 4টা দেয়ালে 10-12টা হিন্দু দেবদেবীর প্রতিমূর্তি, দরজার ওপর একটা সুন্দর আলোকাধার, ঘরের মেঝে ঢালা বিছানো, 1টা তোশকের ওপর 1টা শতরঞ্চ, তার উপর 1টা চাদর পাতা ছিল। মোহিত কুমার সেই শয্যা পরে বসে 1টা খাতা খুলে কি যেন হিসাব করছিলেন। আমি তার অনুরোধে সেই বিছানার উপরেই বসলাম। কিছুক্ষণ পরে মোহিত কুমার জিজ্ঞাসা করলেন, তা আপনার নাম কি, অথবা কি কারণে বা এখানে আসা হয়েছে?
আমার নাম বিমলাচরণ, পশ্চিমবঙ্গে আমার বাড়ি। কাপড়ের ব্যবসার উপলক্ষে আমি কলকাতায় এসেছি, তা অনেক দিন থেকে ওই কাজ করছেন শুনলাম, এই বিষয়ে আপনার পরামর্শ নিতে এসেছি। মোহিত কুমার অতি সজ্জন, আমাকে ব্যবসায়ী জেনে তিনি পরম আহ্লাদিত হল, বললেন, কতদিন হলো আপনার এখানে এসে আসা হয়েছে? প্রায় মাসখানেক হবে। আপনার বাসা কোথায়? ওই বড়বাজারে, ঢাকায় পট্টিতে। আপনি কাপড়ের ব্যবসা করবেন, কিন্তু ওই ব্যবসায় আর তেমন লাভ নেই। আমরা পূর্ব বছরে যেমন লাভ করেছিলাম, গত বছরে তার অর্ধেকও লাভ হয়নি। তা বলে আবার মনে করবেন না যে আমি আপনাকে নিরুৎসাহিত করছি, বাস্তবে তা না। যখন আপনি আমার কাছে পরামর্শ নিতে এসেছেন, তখন আমাকে সব কথাই বলতে হবে। নিশ্চয়ই আমি আপনার মনের অভিপ্রায় বুঝতে পারছি, বিশেষ করে আপনার সুখ্যাতি শুনেই আমি এখানে এসেছি। আপনার মুখে আসল ব্যাপার জানতে পারবো বলেই আমার এখানে আসা। বেলা তখন প্রায় দুটা বাজছে। মোহিত কুমার যে কাজ করছিলেন তাও শেষ হয়েছে। তিনি খাতারপত্র বন্ধ করে আমাকে কাপড়ের ব্যবসা সম্বন্ধে নানা প্রকার পরামর্শ দিচ্ছিলেন। কোন কোন কোম্পানির কাছ থেকে কিভাবে কাপড় পাওয়া যায়, তাদের টাকা দেওয়ার নিয়ম কি, কোন দালালের সাহায্যে কোন কোম্পানির মাল পাওয়া যায়, এই সব কথা তিনি আমাকে তন্ন তন্ন করে বুঝিয়ে দিচ্ছিলেন। নানা প্রকার পরামর্শ দিয়ে তিনি যেন ক্লান্ত হয়ে পড়লেন এবং শোয়ার জন্য এমন ব্যস্ত হয়ে পড়লেন। আমি তার মনের ভাব বুঝতে পেরে বললাম, আপনার কষ্ট হচ্ছে, আজ আমি বিদায় হই, আরেক দিন এসে তার পরের কথাগুলো জেনে নেব। মোহিত কুমার খানিক হেসে উত্তর দিলেন, আপনি ঠিক অনুমান করেছেন, গত রাতে থিয়েটারে ছিলাম, সেখান থেকে ফিরতে প্রায় রাত 4টার মতো বেজে গিয়েছিল, তাই গত রাতে আমার ভালো ঘুম হয়নি। থিয়েটারের নাম শুনে আমি কিছুটা আনন্দিত হলাম। জিজ্ঞাসা করলাম, আচ্ছা তাই নাকি, তা কোন থিয়েটারে গিয়েছিলেন? কাল বুধবার গিয়েছে, বুধবারে ভালো বিষয় হয় না, ততদিন আজকাল থিয়েটারে এক প্রকার নতুন নিয়ম চালু হয়েছে, সমস্ত রাত নাচ গান না হলে আজকাল দর্শকদের মন তৃপ্ত হয় না। তা আপনি কোন থিয়েটারে গিয়েছিলেন? স্টার থিয়েটার। ও, স্টার থিয়েটার, আজকাল সেখানে ভালো অভিনেত্রী কে? আমি অনেকদিন আগে একবার স্টারে গিয়েছিলাম, সেদিন চৈতন্যলীলা অভিনয় হয়েছিল, যা দেখেছিলাম তাহা এ জন্মে ভুলতে পারবো না। সে সকল পালা আর আজকাল অভিনীত হয় না, এখন অন্যান্য বই অভিনীত হয়। আজকালকার বিখ্যাত অভিনেত্রীর নাম মালতী, তবে সে কোনো নির্দিষ্ট থিয়েটারের কিন্তু না, যেদিন যেখানে সুবিধা হয় সেদিন সেখানে অভিনয় করে। মালতীর মতো নর্তকী, গায়িকা, অভিনেত্রী আজকাল কলকাতার মধ্যে নাই বললেই হয়। মালতী যেদিন যেখানে থাকবে সেদিন সেখানেই অতিরিক্ত দর্শকের সমাগম হবে। আচ্ছা, তবে তাকে কেউ বেতন দিয়ে রাখে না কেন? যদি এক মালতি থাকলেই দর্শকদের এত হুড়োহুড়ি হয়, তবে লোকে তাকে একচেটিয়া করে নেয় কেন? মালতি বেতনভোগী হতে চায় না, অনেকে তাকে 200 টাকা বেতন দিয়েও রাখতে চেষ্টা করেছিল, কিন্তু মালতি তাতেও সন্তুষ্ট হয়নি। এক রাত অভিনয় করতে সে কত টাকা নিয়ে থাকে? 50 টাকার কম না। আর আমি যদি তার বাড়িতে গিয়ে নাচ গান শুনে আসি, তাহলে আমাকে কত দিতে হবে? আপনার ওই সকল জায়গায় যাতায়াত আছে মনে হচ্ছে। হ্যাঁ, দেশ ছেড়ে, পরিবার ছেড়ে যখন কলকাতায় এসেছি, তখন একটু আধটু আমোদ না করলে বাঁচব কীভাবে বলুন? তবে অনর্থক বা অযথা ব্যয় করা কিন্তু আমার আবার অভ্যাস নেই। বেশ কথা, আপনি আজ সন্ধ্যার পর এখানে আসবেন, আপনাকে মালতীর গান শুনিয়ে আনবো। কিন্তু আমায় কত দিতে হবে সেখানে গিয়ে যেন আবার আমাকে অপ্রস্তুত হতে না হয়, সে চিন্তা আপনাকে করতে হবে না, আপনাকে একটা পয়সাও দিতে হবে না। তবে কি মালতীর সাথে আপনার আলাপ আছে? সেখানে যাতায়াত আছে নাকি? আলাপ আছে বই কি, অতপর একজন অভিনেত্রী, রূপে গুণে সমান, তার সাথে সদ্ভাব না থাকবে তাহলে আর কার সাথে থাকবে বলুন? আপনি আজ সন্ধ্যার পর আসবেন, আমার সাথে সেখানে গেলেই বুঝবেন আমার তার সাথে কেমন সদ্ভাব আছে। আর কোনো কথা না বলে আমি মোহিত কুমারের কাছ থেকে বিদায় নিয়ে থানায় ফিরে আসলাম। সন্ধ্যার কিছু আগে পুনরায় ছদ্মবেশ নিলাম এবং সন্ধ্যার পরপরই মোহিত কুমারের বাসায় উপস্থিত হলাম। তিনি আমায় বসতে বললেন। আমি আগে যে ঘরে তার সাথে দেখা করেছিলাম সেই ঘরে গিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পরে মোহিত কুমার আমার কাছে আসলো, দেখলাম তিনি বিষণ্ন। আমি হালকা হেসে তাকে বললাম, তবে আর দেরি কেন, শুভস্য শীঘ্রং। মোহিত কুমার হাসলেন বটে, কিন্তু সেই হাসি আমার ভালো লাগলো না। তিনি বললেন, সর্বনাশ হয়েছে মহাশয়, মালতী কোথায় চলে গেছে? সে কথা আমি আগেই জানতাম,
তথা যেন তার কথায় অত্যন্ত আশ্চর্য হলাম এমনভাবে জিজ্ঞাসা করলাম, সে কি আপনার সঙ্গে তার এত আলাপ, এত সদ্ভাব, আর আপনাকে একটা কথাও না বলে চলে গেল? মালতীর বাড়ি কোথায়? ওই হারকাটি গলিতে। তার বাড়িতে আর কে থাকেন? তার পিতা, জন্মদাতা পিতা না, পালক পিতা। ও, তো তাকে জিজ্ঞাসা করেছিলেন? তিনি কি আর আছেন? গতরাতে তাকে কে খুন করেছে। সে কি খুন? এই শহরের মধ্যে হরকাটি গলির মতো জনাকীর্ণ স্থানে খুন? কে করল খুন? যখন মালতী পালিয়েছে তখন লোকে তো তার উপরে সন্দেহ করবে, থানায় জানিয়েছেন? সে কি আর এখনও বাকি আছে? বাড়িতে একটা বেহারা ছিল, সেই থানায় জানিয়েছে। শুনলাম পুলিশ নাকি তাকে গ্রেপ্তার করেও নিয়ে গেছে। আমার তো বোধ হয় মালতীই খুন করে পালিয়েছে। আপনি অবশ্য মালতীর চরিত্র সম্পর্কে জানেন। আমি নিশ্চয়ই কোনো কথা বলতে পারি না। যদি মালতীর সাথে তার পালক পিতার কোনো ঝামেলা টামেলা হয়ে থাকে তাহলে মালতী তাকে খুন করেছে বলে মনে হয়। আপনার অনুমান কতটুকু সত্য হলে হতে পারে? মালতীর সাথে বৃদ্ধের কিছু কথা কাটাকাটি চলছিল, কিন্তু মেয়ে হয়ে সে এমন করে একজন পুরুষ মানুষকে হত্যা করবে বুঝতে পারছি না। আরে, সে নিজে হাতে খুন করতে না পারে, অন্য কোনো লোকের দ্বারা মালতীও তো এ কাজ করতে পারে। আর ও সকল কথার প্রয়োজন নেই। বেহারা বেটা নাকি আবার আমার নাম পর্যন্ত পুলিশের কাছে বলে দিয়েছে। আমার সত্যি সত্যি বড় ভয় হচ্ছে। আরে, মালতীর সাথে কি আপনার কাল দেখা হয়েছিল? মোহিত কুমার কোনো কথা বললেন না, তাই আমি তাকে আবারও জিজ্ঞাসা করলাম। তিনি যেন বিরক্তই হলেন। আমি তার মনোভাব বুঝতে পেরে বললাম, মোহিতবাবু, আমাকে আপনার বন্ধু বলে মনে করবেন। যখন আমরা উভয়ই ব্রাহ্মণ তখন আপনি আমার পর নয়, নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক আছে। বলে ফেলুন না। আপনি সত্যি বলেছেন, আপনাকে দেখে অবধি আমারও কেমন বিশ্বাস হচ্ছে। যদি তা না হয় তাহলে আপনাকে আজ মালতীর কাছে নিয়ে যাবই বা কেন বলুন। আমি দেখলাম ঔষধ ধরেছে, সুতরাং কোনো কথা বললাম না। মোহিত কুমার আবার বলতে লাগলেন, বিমলাচরণবাবু, মালতী সম্বন্ধে আমি যা জানি বলছি শুনুন। প্রায় 7 মাস হলো, একদিন ক্লাসিক রঙ্গমঞ্চে মালতীকে অভিনয় করতে দেখলাম। মালতীর রূপ লাবণ্য, তার হাবভাব, তার শরীর দেখে তার সাথে আমার কথা বলতে ইচ্ছে হলো। থিয়েটার শেষ হলে আমি মালতীর সন্ধান নিই এবং একটা গাড়ি ভাড়া করে তার অনুসরণ করি। সেদিনই আমাদের প্রথম আলাপ হয়। মালতীর রূপ যেমন, তার গুণও সেরকম। তার সদ্ব্যবহারে আমি এত আনন্দিত হয়েছিলাম যে সেদিন থেকে আমি প্রতিদিনই সেখানে যাতায়াত করতে লাগলাম। 6 মাস এরকমভাবে কাটল। আপনি মালতীকে কত করে দিতেন? মানে, সে যখন বেশ্যাবৃত্তি করেই জীবিকা উপার্জন করে থাকে তখন যে টাকার তার প্রয়োজন ছিল সে তো বলাই বাহুল্য। আমি তাকে শুধু টাকা পয়সা বিশেষ সম্পত্তি না, এমনকি বিয়ে করতে প্রস্তাব দিয়েছিলাম। এও বলেছিলাম যে আমাদের ধর্মেই বিয়ে প্রচলিত আছে, কিন্তু তবুও কিছুতেই সে সম্মত হয়নি। 7-8 দিন হলো মালতীর সাথে তার ঝগড়াঝাটি হয়েছিল। মালতী প্রাণপণে চেষ্টা করলো, কিন্তু তার বিয়ের ব্যাপারে বৃদ্ধের মত ছিল না। অবশেষে পিতা পুত্রীতে মৌখিক খুব ঝগড়া হলো, আমাকেও দু একটা কথা বলতেও শুনতে হলো। আপনাকে অপমানিত বোধ করে আমি আর মালতীর বাড়ি যাইনি। তা মালতী আপনার কাছে কোনো অপরাধে অপরাধী নয়? আপনি বৃদ্ধের উপর রাগ করে তার সাথে আলাপ বন্ধ করলেন? না, মালতীর সাথে আমার প্রায়ই দেখা হতো, আমি প্রায়ই থিয়েটারে যেতাম, সকল থিয়েটারের লোক আমাকে চিনত। যেদিন সে যেখানে থাকতো আমি সেদিন সেখানে গিয়েই দেখা করে আসতাম। বুধ, শনি ও রবি সপ্তাহে এই 3 দিন মাত্র থিয়েটার হয়। আপনি প্রতিদিনই মালতীকে কেমন করে দেখতে যেতেন? আপনি সম্প্রতি কলকাতা এসেছেন, এখনও আপনার কোনো বিষয় জানা হয়নি। সপ্তাহে একদিন বোধহয় সোমবার ভিন্ন প্রতিদিনই থিয়েটার খোলা থাকে, সব অভিনেতা ও অভিনেত্রীকে সেখানেই যেতে হয়। বুধ, শনি আর রবিবার সাধারণের সামনে অভিনয় হয়, অন্যান্য দিন শিক্ষা কার্য সমাধা হয়। আমিও সকল কথা বেশ জানতাম, কিন্তু যে কাজ উদ্ধার করতে এসেছি তার জন্য আমাকে সত্য সত্যই ন্যাকাশ আসতে হলো। আমি বললাম, আপনি অনেকদিন এখানে আছেন, কাজে এখানকার অনেক বিষয় আপনার জানা আছে। যদি প্রতিদিনই আপনার সাথে মালতীর দেখা হয়ে থাকে তাহলে আপনি কাল রাতে মালতীকে দেখতে গিয়েছিলেন? হ্যাঁ, কালও মালতীর সাথে দেখা হয়েছিল। তা কোথায়, কোন থিয়েটারে? স্টারে।
থিয়েটারের কাজ শেষ হলে আমরা তিনজন একসাথেই বাড়িতে ফিরছিলাম। দেখলাম তাদের মনোমালিন্য আরও বৃদ্ধি পেয়েছে। মালতী আবার ওই বৃদ্ধের সাথে ঝগড়াঝাটি করছিল। সেই বৃদ্ধ তাকে কলকাতা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে চাচ্ছিল। মালতী আমাকে এসব কথা চুপি চুপি বলছিল। বৃদ্ধ তা শুনতে পেয়ে তাতেই বৃদ্ধ মালতীকে খুবই উল্টাপাল্টা কথা বলল। মালতী সহ্য করল না, সেও বৃদ্ধকে যথেষ্ট গালাগালি দিয়ে বলল, যদি নিজের মঙ্গল চাও কোনো কথা বলো না, নতুবা জেনেও আমি না পারি এমন কাজ নেই। এতদিন কুসঙ্গকে বেরিয়েও যে অধপতনে যায়নি সে কেবল আমার মনের বলে। যতক্ষণ আমি তাদের সাথে ছিলাম ততক্ষণ যেই পিতা পুত্রীর বিবাদ চলতেই লাগলো। আমি বাসায় চলে আসলাম, তারা দুজনই সেখান থেকে পদব্রজে চলে গেল। আমি গাড়ি নিয়ে ফিরলাম, কিন্তু তারা যেতে চাইল না আমাদের সাথে, রাগ করে দুজনেই চলে গেল। ও, আপনি বাড়ি ফিরলেন কখন? তখন রাত প্রায় তিনটে, কিন্তু বাড়িতে প্রবেশ করে আমার মনে হয় কেমন যেন সন্দেহ হলো। ভাবলাম মালতীর সাথে বৃদ্ধের যেমন ঝগড়াঝাটি হয়েছে তা শীঘ্রই মিটবে, তো হয়তো বাড়িতে গিয়ে আবার দুজনে মারামারিতেও লিপ্ত হতে পারে এবং শেষে হয়তো একটা গুরুতর কাণ্ড ঘটবে। এই মনে করে আমি তখনই আবার বাসা থেকে বের হলাম আর শীঘ্রই তাদের কাছে গেলাম। দেখলাম বৃদ্ধ আগে আগে কীসব বকাবাজি করতে করতে যাচ্ছে, মালতী গম্ভীরভাবে তাকে অনুসরণ করছে। আমি আর তাদের দিকে দেখলাম না, কিছু দূর গিয়ে পাশাপাশি যেতে লাগলাম। হারকাটি গলির মোড়ে আসলে বৃদ্ধ গলির ভেতর ঢুকে গেল, মালতী সেদিকে গেল না, সে পথের পশ্চিম দিকের ফুটপাতে আসলো আর কাছে একটা গলির ভেতর ঢুকে গেল, সটান পশ্চিম দিকে যেতে লাগলো। বৃদ্ধ একবারও ফিরে দেখল না। আচ্ছা, তা মালতী কোথায় গেল? সমস্তই বলছি শুনুন, মালতীকে পশ্চিম দিকে যেতে দেখে আমারও সন্দেহ হলো। আমি ভাবলাম হয়তো মালতীর কোনো গুপ্ত বন্ধু আছে, সে তার কাছেই যাচ্ছে, আমারও কৌতূহল জন্মালো। আমি তাকে দেখা দিলাম না, কিছু দূর থেকে তার অনুসরণ করতে লাগলাম। রাত তিনটা বাজল, পথে মানুষজনও নেই, মাঝে মধ্যে দু একটা কুকুর চিৎকার করে প্রকৃতির নিস্তব্ধতা ভাঙছে আর কি। আর একজন কনস্টেবল কিছুটা একটা গ্যাস পোস্টে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মালতী কোন দিকে না দেখে ক্রমাগত যেতেই লাগলো, আমিও তার পিছু পিছু ছুটতে লাগলাম। প্রায় আধ ঘন্টা এরকম যাওয়ার পর মালতী গঙ্গা তীরে উপস্থিত হলো। এখনও আমি তার উদ্দেশ্য বুঝতে পারলাম না। তারপর মালতী গঙ্গা জল স্পর্শ করে গঙ্গায় নামতে লাগলো। আমার সন্দেহ বাড়ল, ভাবলাম মালতী আত্মহত্যার জন্য গঙ্গা তীরে আসছে না তো। আমি আর থাকতে পারলাম না, তখনই মালতীর পাশে গিয়ে তাড়াতাড়ি তার হাত ধরে উপরে তুললাম। মালতী আমাকে দেখে চমকে গেল, বলল, আরে তুমি এখানে? মোহিত কুমারকে বাধা দিয়ে আমি জিজ্ঞাসা করলাম, তা মালতী কি জলমগ্ন হয়েছিল? না, জলমগ্ন হয়নি, কিন্তু তার সমস্ত কাপড় ভিজে গিয়েছিল। ও আচ্ছা, তারপর? তারপর আমি মালতীকে সব কথা বলে তার আত্মহত্যার কারণ জিজ্ঞাসা করলাম। সে বলল বৃদ্ধ তাকে যেভাবে উৎপীড়ন করতে শুরু করেছে তাতে তার মরণই নাকি মঙ্গল। সে নাকি প্রায়ই ভয় দেখায়, তাকে কলকাতা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে, কলকাতায় তার অনেক বন্ধু জুটেছে। যেভাবে মালতী শেষ কথাগুলো বলল তাতে বুঝতে পারলাম যে তার বেশ কষ্ট আছে। আমি তাকে অনেক করে বুঝালাম আর অবশেষে তাকে নিয়ে হারকাটি গলিতে আসলাম। আপনি মালতীর বাড়ি গিয়েছিলেন? না, তাকে গলির মোড়ে ছেড়ে দিয়ে এক জায়গায় গোপনে দাঁড়িয়ে রইলাম। দেখলাম মালতী বাড়ির দরজায় পৌঁছালো। তখন আমি বাসায় ফিরে আসলাম, কাপড় ছেড়ে শোয়ার জন্য শুয়েছি। এই চারটা বাজলো তখন প্রায়। মোহিত কুমারের কথা শুনে ভাবলাম মালতী বৃদ্ধকে হত্যা করেছে। সে আত্মহত্যা করে বৃদ্ধের হাত থেকে মুক্তি লাভের ইচ্ছা করেছিল, কিন্তু তাতে সফল না হয়ে বৃদ্ধকে হত্যা করেছে। কিন্তু তারপরই মনে হলো মালতী একাই কাজ করতে পারবে না, নিশ্চয়ই তার সঙ্গে কোনো লোক ছিল। সরকারি ডাক্তারের রিপোর্ট প্রকাশ করে যে বৃদ্ধের গলায় যে দাগ রয়েছে তা কোনো লোকের আঙুলের চিহ্ন। বৃদ্ধ পাছে চিৎকার করে এই আশঙ্কায় তার গলা টিপে ধরা হয়েছিল। যে গলা ধরেছিল সে কিছু আঘাত করেনি, এই কাজ একজনের দ্বারা হওয়া অসম্ভব, নিশ্চয়ই দুই বা ততোধিক লোকের দ্বারা এটা হয়েছে। মালতী গেল কোথায়? যে রমণী কলকাতা থিয়েটারে অভিনয় করে সে না পারে এমন কি কাজ আছে? মালতী যখন একজন অভিনেত্রী তখন সে যে খুন করতে পারবে না এ কথা মনে লাগে না,
কিন্তু মালতী একা খুন করতে পারেনি, তার সঙ্গে আর কোনো লোক ছিল। কে সেই লোক? বোধহয় মোহিত কুমার। মোহিত কুমারের আন্তরিক ইচ্ছা সে মালতীকে বিয়ে করে, কেবল বৃদ্ধের জন্যই তাদের এতদিন বিয়ে হয়নি। বৃদ্ধই সেই বিয়ের একমাত্র প্রতিবন্ধক ছিল। মোহিত যে সে প্রতিবন্ধক দূর করতে চেষ্টা করবে না এ কথা কে বলতে পারে? মোহিত কুমারই কাল রাতে মালতীর সাথে ছিল, দুজনে একসঙ্গে গঙ্গার তীর থেকে ফিরে এসেছিল। সে যে হারকাটি গলির মোড়ে মালতীকে ছেড়ে দিয়েছে বলল তা মিথ্যে কথা। দুজনেই মালতীর বাড়ি গিয়েছিল এবং বৃদ্ধকে নিদ্রিত দেখে মোহিত কুমার তার গলা চেপে ধরে এবং মালতী ছোড়ায় আঘাত করে। মোহিত কুমার এ ব্যাপারে নিশ্চয়ই লিপ্ত আছে, কিন্তু কি করে জানা যায়? অথচ সে আমাকে মালতীর বাড়িতে নিয়ে যেতে চাইছিল। সে যদি তাকে হত্যাই করে বা তার কথা অবগতই থাকে তাহলে সন্ধ্যার পর আমাকে তার কাছে নিয়ে যেতে চাইবেই বা কেন? পরদিন মোহিত কুমার থানায় উনীত হলেন। আগে তিনি আমার ছদ্মবেশ দেখেছিলেন, সুতরাং আমায় চিনতে পারলেন না। আমি মোহিত কুমারকে জিজ্ঞাসা করলাম, আপনারই নাম মোহিত কুমার? আগে হ্যাঁ, কোন অপরাধে আমি বন্দী হলাম? সে কথা পরে জানতে পারবেন, এখন বিরক্ত করবেন না, যা জিজ্ঞেস করছি তার যথার্থ উত্তর দিন। হারকাটি গলিতে মালতী বলে একজন অভিনেত্রী বাস করত। সে একজন বৃদ্ধকে খুন করে পালিয়ে গেছে। মালতীর বাড়ির চাকরবাকর বলেছে যে আপনার সাথে মালতীর বিশেষ আলাপ ছিল, আপনি তার অনেক খোঁজখবর রাখেন, সেজন্যই আপনাকে এখানে আনা হয়েছে। মালতীর সাথে আমার আলাপ ছিল, কিন্তু সে কোথায় পালিয়েছে তা আমি জানি না। আপনার সাথে তাল কাল দেখা হয়েছিল? হ্যাঁ হয়েছিল। কখন? রাতে। কোথায়? স্টার থিয়েটারে। কত রাত আপনি চলে আসেন? রাত প্রায় দুটো। মালতীকে আপনার সঙ্গে বাড়ি গিয়েছিল? হ্যাঁ। শুনেছি বৃদ্ধ থিয়েটারের কাজ করত, সেও কি আপনার সঙ্গে এসেছিল? সে আমাদের সঙ্গে আসছিল, আমার বাড়ি হ্যারিসন রোডে। স্টার থিয়েটার থেকে আসার আগে আমি বাড়ি গিয়েছিলাম। মালতী কোথায় গেল? সে বাড়ির দিকে গিয়েছিল। ঠিক বলছেন? হ্যাঁ। আমি দেখলাম মোহিত কুমার অনেক কথা গোপন করলেন, কিন্তু সে সকল আমি তার আর উত্থাপন করলাম না। আচ্ছা, শুনেছি আপনি নাকি মালতীকে বিয়ে করতে চাচ্ছিলেন। আপনার অনুমান মিথ্যে নয়, কিন্তু বৃদ্ধের তাতে মত ছিল না, তাই বিয়ে হয়নি। মালতীর আর কোনো বন্ধু আছে? কই, আমার তো মনে হয় না। মালতী কি সেই বৃদ্ধেরই কন্যা? আগে হ্যাঁ, তবে ওরোর জাত না, বৃদ্ধ পালক পিতামাত্র। মালতীর পৈতৃক বাড়ি কোথায় জানেন? কথায় কথায় একদিন মালতী বলছিল তার পৈতৃক বাড়ি ওই বাটি গ্রামে, সে নাকি সেখানকার কোনো ভদ্রঘরের কন্যা। আমি মোহিত কুমারের শেষ কথা শুনে আনন্দিত হলাম, ভাবলাম মালতী নিশ্চয়ই সেখানেই পালিয়ে গেছে। মোহিত কুমারকে ছাড়তে পারলাম না, তাকে বন্দি করে থানায় রাখলাম, কিন্তু যাতে তার কোনো প্রকার কষ্ট না হয় তারও বন্দোবস্ত করলাম। খাবার দাবার খেয়ে গঙ্গা তীরে আসলাম। একটা নৌকা ভাড়া করে মালতীর গ্রামাভিমুখ যাত্রা করলাম। শীতকাল, গঙ্গা স্থির, কোনো প্রকার বিপদের আশঙ্কা নেই। যখন নৌকায় আরোহণ করলাম তখন বেলা 11টা বেজে গেছে। যখন সেই গ্রামের ঘাটে উপস্থিত হলাম তখন বেলা 2টো। কলকাতা থেকে ওই গ্রাম প্রায় 12 মাইল। 3 ঘন্টায় আমার 12 মাইল পথ অতিক্রম করতে হলো। বলাই বাহুল্য, আমি ছদ্মবেশেই গিয়েছিলাম। সেই গ্রামে সেই ভদ্রলোকের বাড়ি আমার জানা ছিল, আগে সেখানে আমি 2-1 বার গিয়েছিলাম। ঘাট থেকে সেই বাড়ি প্রায় 15 মিনিটের পথ। নৌকা থেকে নেমে দেখলাম ঘাটে তখনও 2-1 জন স্ত্রীলোক গোসল করছে। তাদের কথাবার্তা শুনে আমার মনে কেমন সন্দেহ হইল। ভাবলাম তাদের মুখে মালতীর সন্ধান পাব, কিন্তু পাছে তাদেরকে কোনো কথা জিজ্ঞেস করলে তাদের ভয় হয়, কিংবা তারা সেই সকল কথা আবার গোপনও করে। এই আশঙ্কায় কোনো কথা জিজ্ঞাসা না করে ঘাটের কাছে একটা বট বৃক্ষ তলে দাঁড়ালাম। এরকমভাবেই সেখানে দাঁড়িয়ে রইলাম যে ঘাটের স্ত্রীলোকেরা আমাকে দেখতে না পায়, অথচ আমি তাদের সকলের কথা শুনতে পাচ্ছি। কিছুক্ষণ সেই গাছের নিচে দাঁড়িয়ে শুনলাম একজন আরেকজনকে জিজ্ঞেস করল, কি গো মাসি, আজ তোমাদের এত বেলায় স্নান হচ্ছে যে? আর মা, মনিবের মন জোগাতে আর পারি না, কথা হতে এক হতভাগী কাল আমাদের বাড়িতে এসেছে, তার জন্য আজ আমার এত বেলা। কে সে মাসি? কী জানি না, আমার শুনছি তো সে আমাদের মনিবের আত্মীয়। মেয়েটা বড় সুন্দর, কিন্তু ভদ্রঘরের মেয়ে বলেই বোধ হয় মনে হয়। কিন্তু মা, আমি তো এতদিন এ বাড়িতে চাকরি করছি, কই, আর কখনো তো তাকে দেখলাম না। আমিও সে কথা শুনছি, তোমার বাবুর দূর সম্পর্কের এক ভাইয়ের মেয়ে, মেয়েটি কেনাকে চুরি করে নিয়ে গিয়েছিল,
বয়স কত মাসি? হবে আর বই কি, 16-17 বছর। নাম কি? গিন্নি তো তাকে প্রভাবতী বলে ডাকছে। এতদিন তিনি ছিলেন কোথায়? শুনেছি কলকাতায়। সধবা না বিধবা? তা জানি নে মা। ও মা, মাথায় সিঁদুর আছে না? কই না তো। তবে সে বিধবা। তা এতদিন সে কার কাছে ছিল? তা কেমন করে বলবো, সে কথা তো আর শুনিনি। আমি এত মনোযোগের সাথে এই সকল কথাবার্তা শুনলাম, ভাবলাম প্রভাবতীকে। মালতীর নাম কি প্রভাবতী? নিশ্চয় হয়তো এতদিন সে প্রকৃত নাম গোপন করেছিল। এরকম চিন্তা করে আমি আর সেখানে দাঁড়ালাম না, তখনই সেই বাড়ির দিকে যাত্রা শুরু করলাম। বাড়িটা প্রকাণ্ড, আগে অনেক পরিবার ছিল, সম্প্রতি অনেকেই মারা গেছেন। আমি বাড়িতে উপস্থিত হওয়া মাত্রই একজন ভৃত্য এসে জিজ্ঞাসা করল, তা কাকে খুঁজছিলেন? তোমার বাবুকে। তিনি কোথায়? বড়বাবুকে ডাকছেন, উনি এইমাত্র উঠেছেন, এখন ঘুমাচ্ছেন। শীতকালে তোমার বাবু দিনের বেলায় ঘুমান নাকি? আগে হ্যাঁ, যতই গোলযোগ হোক না কেন, ললিতবাবুকে দিনের বেলায় একবার একটুখানি চোখ বুঝতেই হবে। কেন বলো দেখি, তিনি কি অনেক রাত পর্যন্ত জেগে থাকেন নাকি? আগে হ্যাঁ, তিনি রাতে ওই 2 প্রহরের পূর্বে কোনোদিন ঘুমান না। কেন, এত রাত পর্যন্ত কি কাজ? কাজ কাজ আবার কি, ওই রাত দুপুর পর্যন্ত তিনি তাস খেলায় থাকেন, পাড়ার অনেকে এখানে এসে থাকেন আর কি। খেলা আরম্ভ হয় কখন? রাত 8টার সময়। প্রতিদিনই ওই সময়? প্রায় বটে, তবে যেদিন বাবুর কোনো কাজকর্ম থাকে সেদিন হয় খেলা বন্ধ থাকে, না হয় কিছু বেশি রাতে খেলা বসে। আজও বসবে? আজ আরও সকাল সকাল বসবার কথা। কেন? কাল রাতে খেলা হয় নাই যে। কারণ কি? অনেকদিন পরে বাড়ির একটি মেয়ে কাল এখানে এসেছে, সেই জন্য বোধহয় কাল রাতের খেলা বসেনি। আচ্ছা। ভৃত্যের কথা শুনে তখন আমার ললিতবাবুর সাথে দেখা করবার ইচ্ছা হলো। ভাবলাম কাল যখন খেলা বসেনি তখন নিশ্চয়ই আজ সেই বিষয়ে কোনোরকম কথোপকথন হবে, সেই যদি সকল কথাবার্তা গোপনে শুনতে পাওয়া যায় তাহলে একটা কাজ হতে পারে। এই মনে করে আমি ভৃত্যকে জিজ্ঞাসা করলাম, তোমার বাবু কখন বাহির থেকে আসবেন বলতে পারো? আগে হ্যাঁ, তার বাইরে আসতে এখনও ঘণ্টাখানেক লাগবে। কেন এত দেরি? কেন? ওই হাত মুখ ধুয়ে কিঞ্চিত জলযোগ না করে তিনি বাহিরে আসেন না। আচ্ছা, তবে আমি এখন বিদায় হই, সন্ধ্যার আগেই ফিরে আসবো। ঠিক আছে। ভৃত্য সম্মত হলো, আমিও সেখান থেকে বিদায় নিয়ে পুনরায় গঙ্গা তীরে উপস্থিত হলাম এবং এক নির্জন জায়গায় বসে কত কি হচ্ছে ভাবতে লাগলাম। সন্ধ্যার কিছু আগে আমি আবার সেই বাড়ির কাছে গেলাম। দূর থেকে দেখলাম 4-5 জন লোক বাড়ির দরজায় দাঁড়িয়ে গল্প গুজব করছে। বাড়িটা 2তলা, কিন্তু সামনের দিকটা 1তলা, মাঝে প্রকাণ্ড একটা উঠান, তার চারদিকে চক মিলান। সদর দরজার 2 পাশেই 2খানি করে বড় ঘর, এই 2টা ঘর বৈঠকখানা। সদর দরজার ঠিক সামনে পূজার দালান, দালানের 2দিকে অনেকগুলো ছোট ছোট ঘর। পূর্বপলক্ষে যখন বাড়িতে অনেক লোকের সমাগম হয় সেই সময় ওই সব ছোট ছোট ঘরে অনেকেই ঘুমিয়ে থাকে। বৈঠকখানা 2টার মধ্যে দক্ষিণ দিকেরটা সমস্ত জানালা খোলা ছিল, বাহির থেকে সমস্তটাই দেখা যাচ্ছে। কিছুক্ষণ পরে বাহিরের লোকগুলি একে একে ভিতরে গেল। আমি বুঝলাম এবার তাহলে খেলা আরম্ভ হবে। আমার অনুমান মিথ্যা হলো না, লোকগুলি ভিতরে যাওয়া মাত্র আমি তখনই সেই ঘরের একটা জানালার পাশে এমনভাবে দাঁড়িয়ে রইলাম যেন ভেতরের কোনো লোক আমাকে দেখতে না পায়। তাসের শব্দ ও কথাবার্তায় বুঝলাম খেলা শুরু হয়েছে। কিছুক্ষণ বেশ উৎসাহের সাথে খেলা চলল, তারপর ঘরের ভিতর থেকে কে বলে উঠল, শিরীশবাবু আজ যে বড় জোর খেলছ, ব্যাপার কি? যাই হোক, প্রশ্ন করা হলো, তিনি উত্তরে বললেন, খেলবো না কেন, কাল খেলা বন্ধ ছিল, কাজেই আজ জোর বাড়িয়েছি। কথার ভাবে বুঝলাম তিনি শিরীশবাবু। তিনি উত্তর দিয়ে বাড়ির কর্তাকে জিজ্ঞাসা করলেন, ললিতবাবু কাল মজলিশ বসলে না কেন? তিনি উত্তরে বললেন, কাল সেই গোলযোগে পড়েছিলাম, তাই খেলা বন্ধ ছিল, তা না হলে এইবারের খেলা কি কখনো বন্ধ হয়? হ্যাঁ, মেয়েটির খুব সাহস বটে। এরই মধ্যে পাড়ায় মহল্লায় হুলস্থুল পড়ে গিয়েছে। হ্যাঁ, অনেকে অনেক কথা বলছে। যা বলো ভাই, কলকাতায় এসব ব্যাপার নিয়ে এত গোলযোগ হয় না, যত উৎপাত এই পল্লীগ্রামে। গোলমাল করে আমার কে কি করবে, বেশি উৎপীড়ন করে মেয়েটাকে দূর করে দিলেই চলবে। কেন, তোমার বড় ভাইয়ের মেয়ে বলে কি তাকে বাড়িতে স্থান দিবে না?
লোকনিন্দায় তোমার ক্ষতিবৃদ্ধি কী? হাজার হোক আপনার, সে যখন বলছে যে তোমার বাড়িতে দাসীবৃত্ত করে নিজের ভরণ পোষণ করবে, তখন তোমার আপত্তি কী? ঠিক এই সময় আমিও বাড়ির ভিতর গিয়ে সেই বৈঠকখানায় ঢুকলাম। জিজ্ঞাসা করলাম, ললিতবাবু এখানে আছেন? এক অতি সম্ভ্রান্ত যুবক, বয়স প্রায় 30 বছর, দেখতে গৌরবর্ণ, দোহারা মুখশ্রীও অতি সুন্দর, বলে উঠলেন, আমার নামে ললিত, আপনার কি প্রয়োজন বলুন। আপনাকে একবার নির্জনে আসতে হবে, একটু গোপন কথা আছে। ললিতবাবু তখনই আমার সাথে সেই ঘর থেকে বের হয়ে আসলেন আর একটা ছোট ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলেন। ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ঘরের ভেতরে 3-4টা বেতের মোড়া। আমি তারই একটায় বসে পড়লাম। ললিতবাবু আমার সামনে বসে জিজ্ঞাসা করলেন, বলুন মহাশয়, কি কথা? আপনারা এতক্ষণ যে মেয়েটির কথা বলছিলেন, সে একজনকে খুন করে পালিয়ে এসেছে। আমার দৃঢ় বিশ্বাস তাকে ধরার জন্য পুলিশ নিশ্চয়ই আপনার বাড়িতে আসবে, তাই বলছি তাকে এখনই বাড়ি থেকে দূর করে দিন, নতুবা আপনারা পর্যন্ত বিপদে পড়বেন। বলেন কি মহাশয়, প্রভা খুন করেছে? বাঙালির ঘরের মেয়ে খুন করল কেমন করে? আপনার নাম কি? আমার নাম বিমলাচরণ বন্দ্যোপাধ্যায়। কোথা থেকে আসছেন আপনি? কলকাতা থেকে। প্রভাকে আপনি চিনলেন কিভাবে? সে আমাদেরই থিয়েটারে কাজ করত, যেদিন সে অভিনয় করত সেদিনই আমাদের যথেষ্ট লাভ হতো, এজন্যই তাকে বাঁচানোর ইচ্ছা আমাদেরও আছে। প্রভা যে থিয়েটারে কাজ করত এ কথা এখানে কাউকে জানাবেন না দয়া করে, তাহলে এখানকার লোকে আমাকে এক ঘরে করবে। প্রভা আমাদের বাড়িতে আছে বলে পাড়ায় মহল্লায় হুলস্থুর পড়ে গিয়েছে এমনিতে। আপনি নিশ্চিন্তে থাকুন, আমার কথা আর কেউ জানতে পারবে না, কিন্তু আমি যা বললাম তার কি করছেন? প্রভা সামান্য একটা মেয়ে, সে যে কেন লোককে খুন করবে এটা আমাদের মনে লাগছে না, তবে সে হঠাৎ এখানে আসলো কেন এ কথা জিজ্ঞাসা বটে। আমি একবার প্রভাকে জিজ্ঞাসা করে আসি। ভালো কথা, প্রভার সাথে যখন আপনার পরিচয় আছে তখন আপনার কাছে ডেকে নিয়ে আসি, আপনি তাকে জিজ্ঞাসা করুন। আমি থিয়েটারের সত্ত্বাধিকারী মাত্র, আমার সাথে কোনো অভিনেতা বা অভিনেত্রীর আলাপ নেই। প্রভাকে আমি চিনি বটে, কিন্তু সে আমাকে দেখেনি। তাহলে যদি আপনার আপত্তি না থাকে তাহলে একবার তাকে এই ঘরে ডেকে আনুন। যে মেয়ে কলকাতার থিয়েটার করত তার লজ্জাইবার কি ভাই, আমার কোনো আপত্তি নেই, আমি এখনই তাকে ডেকে আনছি। প্রভা আপনার কে? ওই জ্ঞাতি ভ্রাতুষ্কন্যা, প্রভার পিতার মৃত্যুর পর সে আমারই কাছে থাকে। কিছুদিন পরে আমার একটা মেয়ের তার বিবাদ হয়, সেই বিবাদের জন্য আমার স্ত্রী প্রভাকে বাড়ি থেকে দূর করে দিতে চায়। প্রভার বয়স যখন 1 বছর তখনই তার মার মৃত্যু হয়, যখন তার পিতার মৃত্যু হয় তখন তার বয়স 7 বছর। মেয়েকে এই বাড়ি থেকে দূর করে দিতে জানতে পেরে পাড়ার এক ভদ্রলোক দয়া করে তার ভরণ পোষণের ভার গ্রহণ করে। সেই অবধি প্রভা তার সাথে নানা স্থানে ঘুরে বেড়াচ্ছিল। কবে সে কলকাতায় যায়, কবে বা সে নাচ গান শিখে তা আমি জানি না। ভাবছিলাম এতদিনে সে মারা পড়েছে, কিন্তু কাল হঠাৎ সে এখানে এসেছে। জিজ্ঞাসা করলে সে বলল এক বৃদ্ধ তার অভিভাবক মরে গেছে, অন্য আশ্রয়ের অভাবে তাকে আমার বাড়িতে আসতে হয়েছে। বৃদ্ধ মারা পড়েনি, বৃদ্ধকে প্রভাই খুন করেছে। এখন আপনি একবার তাকে এখানে আসতে বলুন, আপনার সাথে আমি তাকে সকল কথা জিজ্ঞাসা করব। প্রভাই যখন খুন করেছে তার কি কিছু প্রমাণ আছে? না থাকলে এত কষ্ট করে এখানে আসবো কেন? ললিতবাবু আর দ্বিরুক্তি না করে সেখান থেকে চলে গেলেন এবং কিছুক্ষণ পরই এক সুন্দরী ষোড়শী যুবতীর সহিত পুনরায় আমার কাছে আসলেন। দেখলাম প্রভার দেহে একটাও গহনা নেই, তার পরনে একটা মোটা সাদা ধুতি, দেখে তাকে বিধবা বলে মনে হলো। ঘরে প্রবেশ করে প্রভা আমার দিকে তাকালো, কিন্তু চিনতে পারল না। আমি তার মনোগত অভিপ্রায় বুঝতে পেরে জিজ্ঞাসা করলাম, শুনেছি তোমার প্রকৃত নাম প্রভাবতী, তবে এতদিন মালতী বলে থিয়েটারে পরিচয় দিতে কেন? সে কেবল আমার বাবার ইচ্ছায়, তিনি আমাকে যেভাবে শিখিয়েছিলেন আমি সেটাই করেছি। তা কোন দোষে তোমার বাবাকে মারলে? আমি? না না, আপনি ভুল বুঝছেন, আমি মারিনি। বৃদ্ধ তোমার পালক পিতা? আমার যখন 7 বছর বয়স তখন আমার বাবা মারা যান, আসল বাবা, তারপরেই এই বৃদ্ধ আমাকে নেয়। আমার জন্মদাতা বাবার চাইতে আমার এই পালক বাবাই আমার যাবতীয় সৌভাগ্যের মূল, সুতরাং তাকে হত্যা করলে আমারই ক্ষতি, আমি নিজের ক্ষতি স্বীকার করতে যাব কেন? আমি মোহিত কুমারের মুখ থেকে যা যা শুনলাম সমস্তটাই তাকে বললাম। প্রভাবতী পুরোটাই স্বীকার করল, কিন্তু সে যে তার বাবাকে খুন করেছে এ কথা স্বীকার করল না। যেভাবেই প্রভাবতী অস্বীকার করল তাতে আমার স্পষ্ট মনে হলো সে নির্দোষী।
একবার মনে করলাম তাকে স্থানীয় পুলিশের তত্ত্বাবধানে রেখে যাই, কিন্তু আমি একা বলে সে সময় সে কাজ করতে সাহস পেলাম না। আমি ললিত কুমারকে জিজ্ঞাসা করলাম, যে বৃদ্ধ প্রভার ভরণ পোষণ ভার গ্রহণ করেছিল তার বাড়ি কোথায় ছিল জানেন? এই পাড়াতেই তার বাড়ি ছিল। একটা গোলযোগে পড়ে তিনি কিছুদিন নিরুদ্দেশ হয়েছিলেন। যখন প্রভার বাবার মৃত্যু হয় সেই সময় তিনি আবার ফিরে আসেন। প্রভার বাবা আমার জ্যেষ্ঠ ভাই, তার সাথে আমার সদ্ভাব ছিল না। তার মৃত্যুর পর লোকে আমাকে প্রভার ভার নিতে অনুরোধ করেন, কিন্তু আমি তাতে সম্মত হইনি। প্রভার বাবার যা কিছু ছিল পুরোটাই তিনি আগেই বিক্রি করে দিয়েছিলেন। তার মৃত্যুর পর এমন সঙ্গতি ছিল না যে প্রভা শ্রদ্ধাদি সম্পন্ন করে। প্রতিবেশীদেরা চাঁদা তুলে সেই কাজ সমাধা করেছিল। আমাকে প্রভার ভরণ পোষণে অনিচ্ছুক দেখে তারাও এই ব্যক্তির হাতেই প্রভাকে দিয়ে দেয়। তিনিও আহ্লাদের সাথেই প্রভাকে গ্রহণ করেন এবং তাকে নিয়ে এখান থেকে চলে যান। সে অবধি আর তার কোনো সংবাদ পাইনি। আজ আপনার মুখে শুনছি তাকে কে হত্যা করেছে। তার প্রকৃত নাম কি? কলকাতায় তিনি মহাদেব শর্মা বা মহাদেব ওস্তাদ বলে পরিচিত। তার নাম আশুতোষ মুখোপাধ্যায়। আপনি যে গোলযোগের কথা বললেন সেটা কি আপনার জানা আছে? আগে না, তা ঠিক জানি না, যা জানেন সেটাই শুনি। তাতে আপনাদেরই কন্যার মঙ্গল। যদি কোনো উপায়ে আসল হত্যাকারী গ্রেফতার হয় তাহলে প্রভার কোনো রকম ক্ষতি হবে না, নইলে পুলিশ তাকে যে কোনোভাবেই উৎপীড়ন করতে পারে। যা শুনেছি তা মুখে বলল পাপ হয়। শুনেছি তিনি নাকি গুরুকন্যা হরণ করেছিলেন। সে কি? ছি ছি, সত্যি এ কথা শুনলে পাপ হয়। ঘটনা কীরকম হয়েছিল শুনেছেন? আশুতোষবাবু কোন সময়ে গুরুগৃহে গিয়েছিলেন সেখানেই ঘটনা হয়েছিল। কিছুদিন সেখানে থেকে গুরুকন্যাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে কথা পুলিশকে জানানো হয়েছিল? বোধহয় না, তাহলে অনেকেই কথা জানতে পারত। এখন আমি ভিন্ন সে কথা আর কেউ জানে না। তার সাথে কি আপনাদের কোনো সম্পর্ক ছিল? ছিল, তিনি আমার দূরসম্পর্কীয় পিস্তুত ভাই ছিলেন। তার মা আমার দূরসম্পর্কের পিসিমা। তার গুরুর বাড়ি কোথায় জানেন? আমাদের এক জ্ঞাতি তার গুরু, তার নিবাস কলকাতায়, বোধহয় গোসাই গলিতে। নাম কি? হরমোহন গোস্বামী। আমি তখন প্রভাবতীর দিকে তাকিয়ে বললাম, তুমি বলছো রাত দুইটার পর একবার বাড়ি গিয়েছিলাম, সত্য করে বলো দেখি তখন তোমার পালক পিতার কি অবস্থায় ছিল? সে কথা মনে হলো আমার কেমন আতঙ্ক হয়। তিনি উপর হয়ে পড়েছিলেন, তার পিঠ দিয়ে রক্ত বের হচ্ছিল, বোধহয় তখনও তার জীবন আছে। আমি একবার ভিতরে গেলাম, দেখলাম আমার অনুমান মিথ্যা, তিনি আগেই মরে গেছেন। আমার সেখানে থাকতে ভয় হচ্ছিল, ভাবলাম এখনই পুলিশ আমাকে হত্যাকারী বলে গ্রেপ্তার করবে, আমি পালিয়ে যাই। ধীরে ধীরে গঙ্গা তীরে এসে একটা নৌকা ভাড়া করলাম, বললাম হুগলি যাব। যখন হুগলি ঘাটে পৌঁছলাম তখন বেলা একটা। সেখানে যার কাছে যাব মনে করেছিলাম তিনি বাড়িতে ছিলেন না, কাজে এখানে আসলাম। প্রভাবতীর সমস্ত কথা আমি সত্য বলেই বিশ্বাস করলাম। ভাবলাম কলকাতায় হরমোহন গোস্বামীর সন্ধান না পেলে এ রহস্য ভেদ করা সহজ হচ্ছে না। যখন কলকাতায় ফিরে আসলাম তখন রাত 10টা বেজে গেছে। আহার শেষ করে ভাবলাম বৃদ্ধকে কে খুন করল। রহস্য ক্রমেই জটিল হয়ে উঠছে। প্রথমে মনে করেছিলাম মোহিত কুমারই হত্যাকারী, কিন্তু তার কথাবার্তায় আমার সেই সন্দেহ দূর হলো। মোহিতকে নিরপরাধী বলেই বোধ হলো। তারপর ভাবলাম মালতী খুন করেছে, কিন্তু সে যেভাবে সব কথা বলছিল তাতে তার উপর আর সন্দেহ হয় না। বিশেষ করে মালতী একা কখনই হত্যা করতে পারে না, নিশ্চয়ই তার কোনো সহকারী ছিল। কিন্তু আজ তার কথা শুনে আমার দৃঢ় বিশ্বাস যে সেও নির্দোষী। তবে কেই কাজ করল? ললিতবাবুর মুখে যা শুনলাম তাতে হরমোহন গোস্বামী তার শত্রু ছিলেন। হয় তিনি নিজে, না হয় তার কোনো লোক বৃদ্ধকে হত্যা করেছে বলে বোধ হয়। কিন্তু তাই বা কেমন করে সম্ভব হতে পারে? আশুতোষের বয়স 50 বছরের কম নয়। সে যখন গুরুকন্যা অপহরণ করেছিল তখন তার যৌবনাবস্থা, সে আজ 10-11 বছর। যদি হরমোহন গোস্বামীর লোক বৃদ্ধকে খুন করে থাকে তাহলে এতদিন ওই কাজ হয় না কেন? বৃদ্ধ এতদিন নানা স্থান হয়ে ঘুরে বেড়াচ্ছিল, এক স্থানে 1 বছরের বেশি বাস করেনি, সুতরাং তার সন্ধান পাওয়াও কঠিন ব্যাপার। এরকম নানা প্রকার চিন্তা করে হরমোহন গোস্বামীকেই হত্যাকারী বলে সাব্যস্ত করলাম এবং পরদিনই তাকে একবারে গ্রেফতার করতে মনস্থ করলাম। পরদিন সকাল সকাল ছদ্মবেশ ধারণ করে গোসাইগুলির সন্ধান নিলাম। আগে নিমু গোস্বামীগুলিতে গেলাম, কিন্তু সেখানে হরমোহন গোসাইয়ের কোনো সন্ধান পেলাম না। অনেকক্ষণ ভেবে চিনতে ভাবলাম গোসাইপাড়া নামে আরও একটা পাড়া আছে, অগত্যা সেই দিকে গেলাম।
গোসাইপাড়ায় উপস্থিত হয়ে হরমোহন গোস্বামীর বাড়ির সন্ধান পেলাম এবং তৎক্ষণাৎ সেখানে রওনা দিলাম। যখন হরমোহন গোস্বামীর বাড়িতে পৌঁছিলাম তখন বেলা প্রায় 9টা। গোস্বামীর বাড়িটা প্রকাণ্ড ও দুইতলা, বাড়িতে অনেকগুলো লোকজন। জিজ্ঞাসা করে জানলাম হরমোহন শীঘ্রই মারা গেছেন। তার বড় ছেলে রামনচন্দ্রই এখন বাড়ির কর্তা। তারা তিন ভাই, রাম, লক্ষণ ও ভরত। বাড়িতে ঢুকে একজন ভৃত্যকে রামচন্দ্রকে ডেকে দিতে বললাম। ভৃত্য আমার বেশ দেখে আমাকে বড়লোক মনে করল এবং আমাকে বসতে বলে বাবুকে ডাকতে গেল। কিছুক্ষণ পরে একজন প্রৌঢ় বয়স্ক ব্যক্তির সহিত ভৃত্য ফিরে আসলো এবং আমাকে দেখিয়ে বলল, এই বাবু আপনাকে কী জন্য ডাকছিলেন? ভৃত্য চলে গেলে আমি জিজ্ঞাসা করলাম, আপনারই নাম রামচন্দ্রবাবু? তিনি সম্মতিসূচক উত্তর দেওয়ার পর আমি আবার জিজ্ঞাসা করলাম, আপনারই পিতার নাম হরমোহন গোস্বামী? রামবাবু ঘাড় নাড়িয়ে উত্তর দিলেন। আমি আবার জিজ্ঞাসা করলাম, আপনারা কয় ভাই? পিতামাতা কি আছে এখনো? পিতা সম্প্রতি স্বর্গারোহণ করেছেন, মাতা আছেন, আমরা তিন ভাই। আর দুই ভাই কোথায়? মধ্যম লক্ষণ এখানে আছেন, তার শরীর অসুস্থ, আর ছোটজন বাড়ি গিয়েছেন। কতদিন হলো তিনি শিষ্য বাড়ি গিয়েছেন? আজ দুই দিন। কোথায়? হুগলিতে। কবে আসবেন? ঠিক জানি না, সম্ভবত এখন আসবে না। যেভাবে তিনি আমার শেষ কথার উত্তর দিল তাতে আমার সন্দেহ বাড়ল। আমি বিদায় নিব মনে করছি এমন সময় রামচন্দ্রবাবু রাগতভাবে আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? কোথা থেকে কী কারণে এখানে এসেছেন? উপযুক্ত গুরু সন্ধানে এখানে এসেছি। শুনেছি আপনার ছোট ভাইয়ের অনেকগুলি শিষ্য আছে, তার শাস্ত্রজ্ঞানও যথেষ্ট, তাকে গুরু করবার জন্যে আমার এখানে আসা। যখন তিনি এখানে নেই তখন আর বৃথা সময় নষ্ট করি কেন? তিনি আসলে বহুবাজার বিমলচরণবাবুর বাড়িতে, চিঠি লিখলে আমি আবার এখানে আসব। আমার কথায় তার বিশ্বাস হলো। তিনি বললেন, ভরত শীঘ্রই ফিরবে, আপনি কাল এমন সময় আসবেন, হয়তো দেখা হতে পারে, আমি আজই তার কাছে লোক পাঠাব। আমার সন্দেহ আরও বাড়ল। ভাবলাম ভরত নিশ্চয়ই লুকিয়ে আছে কোথাও। আমি তখন আর কোনো কথা বললাম না। পরদিন বেলা 9টার সময় পুনরায় দেখা করব বলে তার কাছে থেকে বিদায় নিলাম, কিন্তু থানায় ফিরে আসলাম না। রামবাবুর বাড়ির ঠিক সামনে একটা ভাঙা বাড়ি ছিল, আমি সেই বাড়িতে আশ্রয় নিলাম। সে বাড়িতে কোনো লোকজন ছিল না, জন কয়েক রাজমিস্ত্রি কাজ করছিল। আমায় ভদ্রলোক ও বড়লোক মনে করে তারা আমার অনেক কথা জিজ্ঞাসা করলেন, কিন্তু আমি তাদেরকে সেই সকল কথার প্রকৃত উত্তর দিতে পারলাম না। কৌশলে কথায় কথায় জিজ্ঞাসা করলাম তারা ভরত গোস্বামীকে চেনে কিনা। একজন মিস্ত্রি বলে উঠল, কে ছোট গোসাই, এইমাত্র তিনি ভারির ভেতর গেলেন। আজ কখন তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন? আমরা এসে কাজ আরম্ভ করেছি, একজন ভয়ানক আকৃতির লোক এসে তাকে ডেকে নিয়ে যায়। আচ্ছা, আমিও কিছুক্ষণ আগে একজনকে এই বাড়িতে ঢুকতে দেখেছিলাম, রাজমিস্ত্রিরা নিশ্চয়ই তাকে ভরত গোসাই বলেই স্থির করছে। এটা মনে করে আমি এমন জায়গায় দাঁড়ালাম যেখান থেকে গোস্বামী বাড়ি বেশ দেখা যাচ্ছে, অথচ অন্য লোকেরা আমাকে দেখতে পাচ্ছে না। প্রায় এক ঘন্টা পরে একজন গুন্ডা সেই বাড়ির সামনে এসে ভরতবাবু ভরতবাবু বলে চিৎকার করতে লাগলো। রাজমিস্ত্রিরা আমাকে ডেকে তাকে দেখালো, বলল, এই লোকই প্রাতকালে ছোট গোসাইকে ডেকে নিয়ে গেছিল। গুগা, এ আমার পরিচিত, সে না পারে এমন কাজ অতি বিরল। যখন ভরতের সাথে তার এত সদ্ভাব তখন ভরত যেই হত্যা ব্যাপারে লিপ্ত আছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিছুক্ষণ পরে বাড়ির ভেতর থেকে একজন বের হয়ে আসলো এবং সেই নবাগত গুগার সাথে কথা বলে যেমন বাড়ির ভেতর থেকে আসলো ঠিক তেমনই আবার বাড়ির ভেতরেও চলে গেল। এই সে এবং সেই বাবুর হাত ধরে বললেন, ভরতবাবু একবার বাহিরে আসুন, আপনার সাথে আমার গোটা কথা আছে। আমার কথা শুনে এবং আমাকে তার হাত ধরতে দেখে ভরতের মুখ শুকিয়ে গেল। সে দেরি না করে মন্ত্রমুগ্ধের মতো আমার পাশে বের হয়ে আসলো। হত্যাবসরে ঘাটের পাহারাওয়ালা সেখানে উপস্থিত হল। সে দূর থেকে আমাকে দেখতে পেয়ে নমস্কার করল। আমি ইঙ্গিত করে তাকে কাছে ডাকলাম এবং সঙ্গে ভরতবাবুকে গ্রেপ্তার করতে বললাম। ভরত উগ্র মূর্তি ধারণ করল, উচ্চস্বরে বলল, আমেদ! যে বিকটাকার গুগা এতক্ষণ ভরতের সাথে কথা বলছিল সে ভরতের ডাক শুনে তখনই ফিরে আসলো এবং আমাকে দেখে এক সুদীর্ঘ সেলাম করল।
ইত্যবসরে ঘাটির পাহারাওয়ালা ভরতবাবুকে গ্রেপ্তার করল। সে আমেদকে নিকটবর্তী দেখে বল প্রকাশ করতে উদ্যত হয়েছিল, কিন্তু আমেদ বলল, বাবু, যার হাতে পড়েছেন তিনি সামান্য লোক নয়, অন্য কোনো লোক হলে এত ভয় করতাম না, কিন্তু ইনি বড় সহজপাত্র নন, এখন আত্মসমর্পণ করা ভিন্ন আর উপায়ন্ত নেই, আপনি না আত্মসমর্পণই করে ফেলুন। আমি তখন আমেদকে সমস্ত কথা জিজ্ঞাসা করলাম। সে বলল, আপনার অনুমান সত্য, বৃদ্ধ আশুতোষকে ইনিই হত্যা করেছেন। আর তুমি? আমিও সাহায্য করেছি, যখন আপনার হাতেই খুনের সন্ধান পড়েছে তখন আর আমাদের নিস্তার নেই। তা ভরতবাবু, বৃদ্ধকে হত্যা করার কারণ কি? আশুতোষ আমার ভগ্নিকে নিয়ে পালিয়ে গিয়েছিল, শুনেছি আমার ভগ্নির অনিচ্ছা সত্ত্বেও সে তাকে চুরি করে নিয়ে যায়। এ কথা আমরা আগে জানতাম না, জানলে অনেক আগেই তার সর্বনাশ করতাম। পিতার মৃত্যুর পরে তিনি আমাদেরকে এই সমস্ত ব্যাপার বলে, এবং যাতে সেই বৃদ্ধ শাস্তি পায় তার জন্যই আমাদের শপথ করতে অনুরোধ করেন। পিতার মৃত্যুশয্যায় তার পা ছুঁয়ে আমি বৃদ্ধের প্রাণ সংহার করব বলে শপথ করেছিলাম। এতদিন বৃদ্ধের কোনো সন্ধান করতে পারিনি, চারদিকে লোক পাঠালাম কিন্তু সবাই নিষ্ফল হয়ে ফিরে আসলো, কেবল এই আমেদ তার প্রকৃত অনুসন্ধান দিয়েছে। বৃদ্ধের সন্ধান পেয়েই আমার প্রতিহিংসার আগুন জ্বলতে শুরু করল। আমি আমেদের সাথে পরামর্শ করলাম, সেও আমার মতে মত দিল। অবশেষে সেই দিন যখন সে থিয়েটার থেকে ফিরে আসছিল, তখন আমরা দুজন তার পিছু পিছু আসতে লাগলাম। দেখলাম তার মেয়ে তার সাথে ঝগড়া করছে, বৃদ্ধ একাই বাড়ির দিকে ঢুকল, তার মেয়ে কোথায় চলে গেল আর আমরাও সুযোগ পেলাম। কিছুক্ষণ পরে দুজনেই বাড়ির ভেতর গেলাম, দেখলাম এই বৃদ্ধ অপরদিকে মুখ করে কী যেন ভাবছে। আমেদ এমন করে তার গলা চেপে ধরল, সে আর কথা বলতে পারেনি। আর তখনই আমি তার পিঠে এমন এক ছোরার আঘাত করলাম যে তখনই ছটফট করে প্রাণ ত্যাগ করল। আমরা কাজ শেষ করে সেখান থেকে পালিয়ে গেলাম, জানতাম না আপনি আমাদেরকে ধরতে পারবেন, কিন্তু আমার সে ধারণা এখন ভুল হলো। আর কোনো কথা জিজ্ঞাসা না করে আমি একটা গাড়ি ভাড়া করলাম এবং ভরত, আমেদ ও সেই কনস্টেবলকে সঙ্গে নিয়ে প্রায় একটার সময় থানায় ফিরে আসলাম। ভরত ও আমেদ সমস্ত কথাই স্বীকার করল, কিন্তু এই মোকদ্দমার অপর বিশেষ প্রমাণ না থাকায় আমেদকে মহারানীর সাক্ষী করা হয়। প্রধান আদালতের বিচারে ভরতচন্দ্র দোষী সাব্যস্ত হন, কিন্তু জজ বাহাদুর চরম দণ্ডে দণ্ডিত না করে তাকে চিরনির্বাসিত করেন।